এআইডিএইচওর 38তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের কার্জন গেট চত্বরে ছাত্রসভা অনুষ্ঠিত হয়। তাদের দাবি, জাতীয় শিক্ষানীতি বাতিল, ছাত্রছাত্রীদের পরিবহনের ক্ষেত্রে সমস্ত যানবাহন এক তৃতীয়াংশ ভাড়া নেওয়া, ফ্রি ডেটা রিচার্জ, বিশ্ববিদ্যালয় ও কলেজগুলিতে ফি কমানো সহ বিভিন্ন দাবি জানানো হয়। ওই কলেজটি যে আশুতোষ কলেজে পড়তে আসা ছেলেটি ম্যাথে অনার্স ভালো রেজাল্ট করেছে, বলেছে ম্যাথ অনার্সে চান্স, ম্যাথের ডিপার্টমেন্ট থেকে ঘুরে চলে এসে অরিজিনাল যে মার্কশিট, সেই মার্কশিটটা দুমড়ে ফেলে দিতে হয়। এদিন উপস্থিত বক্তারা বিভিন্ন বিষয়ের ওপর আলোকপাত করে বক্তব্য রাখেন। আজকে এআইডিএসও ছাত্র সংগঠনের 68তম প্রতিষ্ঠা দিবসে কার্জন গেট চত্বরে ছাত্রদের সভা হচ্ছে। এ সভায় আমরা দাবি করছি যে অবিলম্বে জাতীয় শিক্ষানীতি বাতিল করতে হবে, ছাত্রছাত্রীদের পরিবহনে একের তৃতীয়াংশ ভাড়ায় যাতায়াতে করতে দিতে হবে, ব্যাপক হারে রিচার্জের চার্জ বৃদ্ধি হয়েছে, ছাত্রছাত্রীদের ফ্রি ডেটা রিচার্জ এর ব্যবস্থা করতে হবে, এই দাবিগুলো সহ বিভিন্ন দাবিতে আমাদের এই ছাত্র সভা হচ্ছে। আরও দাবি আছে, যেমন কলেজ বিশ্ববিদ্যালয়ে ব্যাপকভাবে ফিস বাড়ছে, ডোনেশন নিচ্ছে, এগুলো বন্ধ করা, স্কুলগুলোতে যে ভর্তি শুরু হয়েছে সমস্ত স্কুল ব্যাপক হারে ফিস বানাচ্ছে, নিজেদের মতো করে ফি স্ট্রাকচার ঠিক করছে, এইগুলোর বিরুদ্ধেও আমরা লড়ছি এবং এই ছাত্র সভা আমাদের চলছে। এখন লাইন চলছে, বিক্ষোভ চলছে, শিক্ষা সমস্ত রকম ফি মুকুব করতে হবে, এই দাবিতে আন্দোলন চলছে, বিক্ষোভ চলছে, প্রতিবাদে প্রতিবাদে আন্দোলন চলছে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।